আসসালামু আলাইকুম সবাইকে, ভোকাবুলারির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে যে আমরা শব্দটি আমরা শিখব, এটি একটা ফর্মাল ওয়ার্ড, আমরা হ্যান্ড রাইটিং ইউজ করতে পারবো, আশা করি আপনাদের উপকার হবে। তো শুরু করা যাক। রিপ্লিট অ্যান্ড ডিপ্লিট, রিপ্লিট অ্যান্ড ডিপ্লিট, সেম, একদম সেম শব্দ। এখানে হচ্ছে ডিপ্লিট আর এখানে হচ্ছে রিপ্লিট। এখানে রিপ্লিট অর্থ কী? রিপ্লিট অর্থ হচ্ছে, রিপ্লিট মানে হচ্ছে উপচে পড়া, অনেক বেশি, পরিপূর্ণ কোনো কিছু অনেক বেশি, হ্যাঁ, উপচে পড়ছে, এরকম উপচে পড়তেছে, অনেক বেশি ভরপুর, উপচে পড়া, অনেক বেশি ভরপুর, পরিপূর্ণ, সেটাই হচ্ছে রিপ্লিট, রিপ্লিট। তো আমরা উদাহরণগুলো দেখি। দি পন্ড, দি পন্ড ইজ রিপ্লিট উইথ ফিশ, অর্থাৎ পুকুরটিতে মাছে পরিপূর্ণ। আমরা সবসময় রিপ্লিট, হ্যাঁ, রিপ্লিটের সাথে প্রিপোজিশন উইথ ইউজ করব, উইথ, রিপ্লিট উইথ সামথিং, অর্থাৎ কোনো কিছু দ্বারা পরিপূর্ণ বা ভরে ভরপুর, রিপ্লিট উইথ সামথিং, কোনো কিছু দ্বারা পরিপূর্ণ বা ভরপুর, আমরা সবসময় রিপ্লিটের সাথে উইথ ইউজ করব। তো রিপ্লিট উইথ মানে হচ্ছে কোনো কিছু দ্বারা পরিপূর্ণ, ভরপুর, কোনো কিছু ভরে, একদম ভরপুর হয়ে যাওয়া, সেটাই হচ্ছে রিপ্লিট। দেন এ হার্ট অফ রিপ্লিট উইথ এফেকশন, অর্থাৎ একটি হৃদয় মমতায় পরিপূর্ণ। এ হার্ট রিপ্লিট, রিপ্লিট উইথ সামথিং, তো এ হার্ট রিপ্লিট উইথ এফেকশন, অর্থাৎ একটি হৃদয় মমতায় পরিপূর্ণ। তো কোনো কিছু ধারা, কোনো কিছুর ধারা পরিপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু আমরা রিপ্লিটের সাথে উইথ ইউজ করব প্রিপোজিশন হিসাবে। তিন নম্বর উদাহরণটা দেখি। হিজ স্টোরি ওয়াজ রিপ্লিট উইথ ফলসহুড, অর্থাৎ তার গল্পটি মিথ্যায় পরিপূর্ণ ছিল, তার গল্পটি মিথ্যা দিয়ে পরিপূর্ণ ছিল। তো আমরা রিপ্লিটের বিভিন্ন ফর্ম্যাট দেখি। রিপ্লিটের ফর্ম্যাটগুলো কী কী হবে? অ্যাডজেক্টিভ ফর্ম্যাট হচ্ছে রিপ্লিটিভ বা রিপ্লিটেবল, এবল বা TIVE। রিপ্লিট হচ্ছে ভার্ব ফর্ম, রিপ্লিট যে ফর্ম্যাট সেটা হচ্ছে ভার্ব। তো আমরা এটা যদি অ্যাডজেক্টিভ করি তাহলে TIVE লাস্টে IVE অ্যাড করে দেব, অথবা এবল, AVLE, এবল দিয়ে আমরা এটাকে অ্যাডজেক্টিভ করে নেব। তো আমরা যদি অ্যাডভার্ব দেখি তাহলে শুধু লাস্টে অ্যাডজেক্টিভের সাথে লাস্টে অ্যালয় অ্যাড করে দিলেই হয়ে যাবে। এখানে একটি ভুল হয়েছে, এখানে অ্যালয় হবে, অয় হবে, অয়। তো রিপ্লিটিভলি, রিপ্লিটিভলি বা রিপ্লিটিভলি, তো অ্যালয় অ্যাড করে দিলেই হয়ে যাবে অ্যাডভার্ব। আর আমরা যদি এটাকে ডাউন করি তাহলে হবে কি? রিপ্লিশন, রিপ্লিশন, TIUN হবে, সরি, TIUN, 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 রিপ্লিশন, রিপ্লিশন, রিপ্লিশন হচ্ছে ডাউন, TIUN। আর RIPLETION, রিপ্লেশন, TIUN, হ্যাঁ, লাস্টে TIUN অ্যাড করে দিলেই হয়ে যাবে নাউন। তো রিপ্লিট অর্থই হচ্ছে কি? উপচে পড়া, পরিপূর্ণ, কোনো কিছু অনেক বেশি হওয়া, ভরপুর, ঠাসা যেটাকে বলে, পরিপূর্ণ, ফুল। তো আমরা এই উদাহরণ, আর আমরা উদাহরণ নিজেরা বানিয়ে নেব। শব্দার্থ শেখার সবচেয়ে উপায় হচ্ছে অনেক বেশি
শব্দটি দিয়ে হ্যাঁ অনেক বেশি সেন্টেন্স মেক করা, তাহলে কিন্তু শব্দটি মনে থাকে। তো আমরা পরবর্তী অডে যাই। ডিপ্লিট, ডিপ্লিট কি? ডিপ্লিট, ডিপ্লিট হচ্ছে আস্তে আস্তে ফুরিয়ে যাওয়া, কমে যাওয়া, নিঃশেষিত হওয়া, কোনো কিছু কমে যায়, ক্ষয় হয়ে যায়, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়া, নিঃশেষিত করা বা শূন্য করা, খালি করা বা হ্রাস করা, নিষ্কাশন করা, অর্থাৎ ক্ষয়ে যাওয়া, সেটা হচ্ছে ডিপ্লিট। আমরা উদাহরণ দেখি। ডিপ্লিটের উদাহরণগুলো হচ্ছে সাবস্টেন্স, সাবস্টেন্সেস দ্যাট ডিপ্লিট দি ওজন লেয়ার, অর্থাৎ ওজন স্তরকে হ্রাসকারী পদার্থ। আমরা জানি যে ওজন স্তর ধীরে ধীরে বায়ুমণ্ডলের যে ওজন স্তর, এটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, হ্রাস হয়ে যাচ্ছে। তারপর দুই নম্বরটা দেখি, দি ডিপ্লেশন অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার সাপ্লাইজ, অর্থাৎ ভূগর্ভস্থ যে পানি সরবরাহ সেটা ক্রমশ হ্রাস হচ্ছে। এখানে কিন্তু ডিপ্লেটটা এখানে ডাউন, এই যে ডিপ্লেশন, ডিপ্লেশন লাস্টে আমরা যদি টি আই ও এন অ্যাড করে দিই, এটা কিন্তু ভার্ব, ডিপ্লিট হচ্ছে ভার্ব। এখানে যদি আমরা এটাকে ডাউন ফরম্যাট করি, তাহলে আমরা শুধু ইটা উঠিয়ে দিব, এটা উঠিয়ে দিয়ে আমরা এর সাথে অ্যাড করে দেব কি, জাস্ট টি, হ্যাঁ টি এর সাথে আই ও এন, আই ও এন অ্যাড করে দিলেই হয়ে যাবে, ফরম্যাটটা হয়ে যাবে নাউন, ডিপ্লিট ডিপ্লেশন, ডিপ্লিট ডিপ্লেশন, ডিপ্লেশন। এটা হচ্ছে মানে পরিপূর্ণ, সরি, ক্রম হ্রাসতা বা যেটা খালি শূন্য ক্ষয়তা। তারপরে তিন নম্বর উদাহরণটা দেখি, দি প্রবলেম অফ ওজন ডিপ্লেশন, অর্থাৎ ওজন হ্রাসের সমস্যা, বায়ুমণ্ডলের যে ওজন স্তর সেটা ক্রমশ হ্রাস হওয়ার, হ্যাঁ সেটাই হচ্ছে একটা সমস্যা, ডিপ্লেশন সমস্যা। এখানে কিন্তু ফরম্যাটটা আমরা দেখতেছি এটা নাউন। সো রিপ্লিট এবং ডিপ্লিট, আর আমরা যদি এটাকে অ্যাডজেক্টিভ করি তাহলে লাস্টে আই ভি, ডিপ্লিটের সাথে আই ভি, হ্যাঁ এটা উঠিয়ে দিয়ে জাস্ট আই ভি ই, আই ভি ই অ্যাড করে দিলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফরম্যাট, অথবা আই এন জি দিয়ে আমরা অ্যাডজেক্টিভ ফরম্যাট করতে পারি। আই এন জি, আর আমরা এটাকে অ্যাডভার্ব করবো, শুধুমাত্র অ্যালয় অ্যাড করে দিলেই হয়ে যাবে অ্যাডভার্ব ফরম্যাট। আর নাউন তো বললামই, লাস্টে আই ও এন, লাস্টে আই ও এন অ্যাড করে দিলেই হয়ে যাবে নাউন ফরম্যাট। ঠিক আছে, তো আমরা যে কোনো শব্দ শেখার ক্ষেত্রে এই চারটা ফরম্যাট অবশ্যই শিখবো, ক্লিয়ার করে শিখবো। তাহলে এই চারটা ফরম্যাট যদি আমরা নিয়মিত এভাবে শিখি, তাহলে আমাদের বাক্যে কখনো ভার্ব হিসাবে, কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে ইউজ করতে আমাদের অনেক সুবিধা হবে, আমরা খুব সহজে ইউজ করতে পারবো। সো আমি আবার একটু রিপিট করি যে আমরা কী শিখলাম। রিপ্লিট অ্যান্ড ডিপ্লিট, রিপ্লিট ডিপ্লিট, এখানে হচ্ছে আর, আর এখানে হচ্ছে ডি, একটার অপোজিট আরেকটা, রিপ্লিট আর ডিপ্লিট। রিপ্লিট মানে হচ্ছে কোনো কিছু অনেক বেশি, হ্যাঁ মানে এত বেশি যে উপচে পড়তেছে, একদম পরিপূর্ণ, ভরপুর, একদম ঠাসা, ঠাসা অবস্থা, সেটাই হচ্ছে রিপ্লিট। আর ডিপ্লিট মানে হচ্ছে কি, ডিপ্লিট মানে হচ্ছে কোনো কিছু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাওয়া, কমে যাওয়া, ক্রমশ হ্রাস পাওয়া, সেটা হচ্ছে ডিপ্লিট। সো রিপ্লিট আর ডিপ্লিট এই শব্দ দুটোই কিন্তু ফর্মাল শব্দ, বিভিন্ন ধরনের নিউজ পেপারে এগুলো আসে, ফর্মাল ওয়ার্ড, আমরা এটা হ্যান্ড রাইটিং ইউজ করতে পারবো। তো এখানে যে এক্সাম্পলগুলো আছে ওগুলো আমরা দেখব।
আর আমরা রিপ্লিট আর ডিপ্লিট, হ্যাঁ, এর সাথে আমরা কিন্তু প্রিপোজিশন হিসাবে উইথ ইউজ করতে পারি, উইথ অর্থাৎ কোনো কিছু দ্বারা পরিপূর্ণ। হ্যাঁ, রিপ্লিটের সাথে আমরা উইথ প্রিপোজিশনটা ইউজ করব, অর্থাৎ কোনো কিছু দ্বারা পরিপূর্ণ, যেন পুকুরটি মাছের দ্বারা পরিপূর্ণ। পুকুরে এত পরিমাণ মাছ, মানে পুকুরে মাছ ভরপুর, মাছে ভরপুর কোনো কিছু ধারা। তারপর উইথ অ্যাফেকশন, মানে একটা মমতায় পরিপূর্ণ হৃদয়। সো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।